হ্যালো বন্ধুরা, ভাগদৌড় আর নানান ধরনের সমস্যায় জর্জরিত আমাদের এই জীবন থেকে হাসি খুশি নামের শব্দটা কখন যেন মুছে গেছে, আর ফলাফলস্বরূপ আমাদের মাথাভর্তি শুধু এখন টেনশন আর টেনশন। তা আপনি খেতে যান, ঘুমাতে যান বা যে কোনো ধরনের কাজ করতে যান না কেন, এই টেনশন নামের শব্দটা কোনোভাবেই যেন আমাদের কিছু ছাড়ে না। কিন্তু সবচাইতে বড় সুসংবাদ হচ্ছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাথাভর্তি টেনশনকে ছুটিতে পাঠিয়ে দিয়ে মুখে হাসি ফোটানোর জন্য আমরা স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 চ্যানেলের সদস্যরা কঠোর পরিশ্রমের মাধ্যমে অস্থির হাস্যকর এই ভিডিওটিকে তৈরি করেছি, যার শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনি নিশ্চিতভাবে না হেসে পারবেন না। বর্তমান সময়ে মানুষ খুব দ্রুত ফেমাস হওয়ার জন্য ভিন্ন ভিন্ন স্টাইলে মার্কেটিং করে থাকে। যেমন ভারতীয় এই নেতা নিজেকে ফেমাস করার জন্য এরকম একটি ফটোশ্যুটের আয়োজন করেছিল। এই নেতার সঙ্গে কত মানুষই না দেখা করতে এসেছিল, যার ফলে তিনি তাদেরকে হাত জোর করে নমস্কার জানাচ্ছিলেন। অপরদিকে এই ক্যামেরাম্যান ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই নেতার ছবি তুলছিল এবং তার আর এক পাশ থেকে অন্য একজন মানুষ এই নেতার প্রত্যেকটি কর্মকাণ্ড ভিডিও করছিল। কিন্তু হঠাৎ করে যখন এই ভিডিও ম্যান নিচের দিকে ভিডিও করতে শুরু করে দেন, তখনই এই নেতার সমস্ত চালাকি ধরা পড়ে যায়। কারণ এই নেতার সঙ্গে দেখা করার জন্য একটা মানুষ তো দূরের কথা, সেখানে কোনো পশু পাখির অস্তিত্বকেও খুঁজে পাওয়া যায়নি। মালয়েশিয়ার এই স্ট্রিট ফুড বিক্রেতা কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য খাবার নিয়ে স্ট্যান্ড শো করার সময় তার সঙ্গে যে এমন হাস্যকর কাণ্ড ঘটে যাবে সেটা তিনি স্বপ্নেও ধারণা করতে পারেননি। এই দুই বন্ধু মিলে ফুটবল খেলার গোল প্র্যাকটিস করছিল। তাদের মধ্যে একজন বন্ধু গোলকিপার হয়ে গোলে অবস্থান করছিল এবং অন্যজন বলে কিক করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু মেসির এই ভক্ত যা করেছিল তা দেখে কারোরই হাসি থামার কথা নয়। হ্যাঁ বন্ধুরা, এই ছেলেটি চালাকি করে একটি জুতোকে গোলকিপারের রাইট সাইডে ছুঁড়ে দিয়েছিল, যেটাকে বল মনে করে এই গোলকিপার ধরার জন্য চেষ্টাও করেছিল, আর গোলবার ফাঁকা পেয়ে ছেলেটি এক কিকেই গোল দিয়েছিল। বন্ধুরা, বাস্তব জীবনে বল খেলার সময় কেউ কি বন্ধুদের সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছিলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এই ব্যক্তি বাতাসের মাধ্যমে কিভাবে মাথার চুলগুলোকে ঠিক করা যায় সেটিকে তিনি শেখাচ্ছিলেন। যদিও সেই ভিডিওটি দেখার পর এই মানুষটি সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে পূর্বের মানুষটির মতো বাতাসের সাহায্যে সেও তার মাথার চুলকে স্টাইলিশ করতে চাচ্ছিল। কিন্তু সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে, এই মানুষটির মনে ছিল না যে এনার চুলগুলো একদম আলগা, তাই চুলের স্টাইল করার পরিবর্তে ইনি মূলত একটি হাস্যকর কাণ্ড ঘটিয়ে ফেলেন। বিয়ের দাওয়াত খেতে আসা এই মানুষগুলো এরকম একটি যে অনাকাঙ্ক্ষিত হাস্যকর মুহূর্তের সাক্ষী হয়ে যাবে সেটা আগে থেকে কেউ কোনোভাবেই ভাবতেই পারেনি। করোনা ভাইরাসের উদ্যোগতির সময় মানুষের মুখে মাস্ক পরাটা একটা বাধ্যতামূলক আইন ছিল, আর মাস্ক ছাড়া বাহিরে বের হলে পুলিশও তাদের বিরুদ্ধে অনেক ধরনের আইনগত ব্যবস্থা নিত, যার ফলে ইন্ডিয়ার এই মানুষটি অভিনব একটি জোগাড় আইডিয়াকে খুঁজে বের করেছিল। এই মানুষটি যখন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলেন, তখন তার আশেপাশের দোকানে মাস্ক পাওয়া যাচ্ছিল না, তাই তিনি আবারও বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীর ব্যবহৃত একটি পেটিকোটকে এভাবেই মাস্কে রূপান্তরিত করেছিলেন, যা দেখার পর এই সকল পুলিশ সদস্যরাও রীতিমতো চমকে উঠেছিল। চাইনিজ এই মানুষটি রাস্তা দিয়ে স্কুটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার পিছনের চাকাটি পাঞ্চার হয়ে যায়, আর রাস্তার আশেপাশে তেমন কোনো সার্ভিসিং স্টেশন না থাকার কারণে ইনি যখন স্কুটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন এই মানুষটিকে দেখে মনে হচ্ছিল যে তিনি মনে হয় স্কুটি চালাতে চালাতে ডান্স করছিলেন। আর এই দৃশ্যটিকে একজন মানুষ তার গাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করেছিল, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়ে যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের এই যুগে মানুষ যে কোনো পরিবেশ পরিস্থিতিতেই ফটো তুলতে বা ভিডিও করতে শুরু করে দেয়। যেমন এই মানুষটি সোশ্যাল মিডিয়াতে স্টার হতে চেয়েছিল, কিন্তু তার পরিবর্তে বন্ধুরা মিলে তাকে রাতারাতি জনি লিভার বানিয়ে দিয়েছিল। এই মানুষটি ফটো তোলার জন্য 5-star হোটেলের পরিবর্তে ইনি এই ড্রেনের উপরে বসে ছবি তুলছিলেন, কিন্তু হঠাৎ করে তার এক বন্ধু কাদাযুক্ত এই ড্রেনের মধ্যে একটি ইটের টুকরোকে ফেলে দিয়েছিল, ফলাফলস্বরূপ ড্রেনের কাদাযুক্ত ময়লা পানিগুলো জামা কাপড়ে লেগে গিয়েছিল। গাড়িতে বসে থাকা এই মেয়েগুলো গাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষটির সঙ্গে রীতিমতো ভিডিও গেম খেলতে শুরু করে দিয়েছিল।
প্রথম দেখাতে মনে হচ্ছিল যে এই মানুষটি আস্ত একটি নারিকেল গাছকে কাঁধে তুলে নিয়েছিলেন, কিন্তু তার একটু পরেই আমরা সমস্ত সত্য ঘটনাটিকেই বুঝতে পেরেছি, যা দেখতে অনেকটাই হাস্যকর ছিল। বন্ধুরা, এবারে এই পাপাকি পরীর সঙ্গে আপনারা সকলেই পরিচিত হয়ে নিন। এই মেয়েটি রাস্তার মাঝখানে যেভাবে গোল গোল হয়ে ঘুরছিল তা দেখে মনে হচ্ছিল যে ইনি মনে হয় বাতাসে উড়ে বেড়ানোর চেষ্টা করছিলেন। আর এই মেয়েটির চারপাশে একজন ভিডিওম্যান, সেও গোল গোল হয়ে ঘুরছিল। যদিও প্রথম থেকেই সবকিছু একদম ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু পিছনের দিক থেকে আসা বাইকটিকে দেখে এরা দুইজনে ব্রেক করেছিল, যার ফলে পুরো ভিডিওটির একদম সত্যে নাশ হয়েছিল। আর অপরদিকে এই পাপাকি পরীর মাথায় চক্কর কাটতে শুরু করে দেয়। চলুন বন্ধুরা, এবার এই দুইটি মুরগির সাহায্যে একটু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে বাজিয়ে দেখা যাক। এই মহিষটির এমন হাস্যকর কাণ্ড দেখে মনে হচ্ছিল যে সে মনে হয় টেলিভিশন দেখতে অনেক বেশি পছন্দ করত, তাই এই মহিষটি গোয়ালঘর থেকে একেবারে টেলিভিশন রুমে ঢুকে পড়েছিল। এই মানুষটি এরকম অদ্ভুত স্টাইলে খাবার তৈরি করতেন, যা প্রথমবার দেখার পরেই অনেক মানুষ চমকে উঠত। জীবনে আমরা কত রকমের অদ্ভুত অদ্ভুত স্টাইলে নাচ করার দৃশ্যকেই না দেখেছি, কিন্তু রাস্তার পাশে ওষুধ বিক্রি করতে এসে এই মানুষটির নাচ করার এমন দৃশ্য দেখে অনেকেই যেমন অবাক হয়ে গিয়েছিল, আবার তার মধ্যে কেউ কেউ তার নিজের হাসিকে চেপে রাখতে পারেনি। এই মেয়েটির বাঁকা চুলগুলো সোজা করার এমন পদ্ধতিকে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এই ছেলে দুইটির এমন অ্যাকশন দেখে মনে হচ্ছিল যে তারা মনে হয় আজকে অনেক কিছু ঘটিয়ে ফেলবে, কিন্তু শেষ পর্যন্ত এরা দুজন যা করেছিল তা দেখে আমি আমার হাসিকে চেপে রাখতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, এই ছেলেটি জীবনে প্রথমবারের মতো তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তার ঠোঁটের রং একটু লাল করার জন্য সে যে এমন পদ্ধতি গ্রহণ করবে সেটা স্কুটিতে বসে থাকা অপর ওই বন্ধুর ধারণাতেও ছিল না। এই হেলিকপ্টারে চড়ে একজন নেতা উড়ে আসছিল, আর তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল, কিন্তু হেলিকপ্টারের তীব্র বাতাসের কারণে সেখানে যে এমন একটি পরিবেশের সৃষ্টি হয়ে যাবে সেটা আগে থেকে কেউ আন্দাজ করতেই পারেনি। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে, তাই অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন।